সুদীয় দর্শক মন্ডলী সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো উইন্ডোজ তো মাইগ্রেশন হয়ে গেল অনেকে এরকম প্ল্যান থাকে যে তে উইন্ডোজ থাকবে এবং পুরনো যে হার্ড ড্রাইভ আছে তাকে আমরা সেকেন্ডারি হার্ড ড্রাইভ হিসেবে কীভাবে ইউজ করবো তো তার জন্য একটা ছোট সেটিংস আছে তো তার জন্য আমাকে প্রথমে আমার পিসিটাকে আমি শার্ট করে নিচ্ছি ঠিক আছে তো পুরোনো হার্ড ডিস্কটাকে আমরা সেকেন্ডারি হার্ড ড্রাইভ হিসেবে ইউজ করব এবং প্রাইমারি হার্ড ড্রাইভকে আমরা এসএসডি হিসেবে ইউজ করব এসএসডিকে আমরা প্রাইমারি হিসেবে ইউজ করব তো তার জন্য সিম্পলি একটা ছোট বায়োসের একটা সেটিংস থাকে তো সেটাই দেখাচ্ছি এ দেখুন এই মোমেন্টে আমার এসএসডিটা কানেক্ট আছে বাট হার্ড ড্রাইভটা কানেক্ট নেই তো এখন আমি আমার সিপিউতে যে হার্ড ড্রাইভটা রয়েছে তাতে আমি পাওয়ার কেবিল এবং ডেটা কেবিল দুটোই কানেক্ট করে নিচ্ছি তো সিঙ্গেল এক হাতে আমি ভিডিও করছি ভিডিও রেকর্ড করছি তো তার জন্য হয়তো ভিডিওটা একটু হ্যান্ডশেক হতে পারে তো এই মোমেন্টে আমি পিসিতে পাওয়ার দিয়ে তো আমার কীবোর্ডের যে আছে কীবোর্ডে আমি ডেল কন্টিনিউ প্রেস করতে থাকবো আমার মাদার বোর্ডে বায়োসে ঢুকতে গেলে আমাকে ডেল ডেল প্রেস করতে হবে ঠিক আছে ডেল প্রেস করার পরে বায়োসে তো ঢুকেই পড়েছি এরপরে আমরা সেকেন্ড অপশানে যাবো তো বিভিন্ন মাদার বোর্ডে বায়োসে ঢোকার অপশান বিভিন্ন রকম থাকে তো সেকেন্ড অপশান হচ্ছে অ্যাডভান্স বায়োস ফিচার্স ওর মধ্যে আমরা এন্টার করব করবো এরপরে প্রথম থেকে প্রথমে আছে সিপিউ কনফিকেশান তারপরে আছে বুট প্রায়োরিটি ঠিক আছে বুট ডিভাইস প্রায়োরিটি তারপরে আছে হার্ড ডিস্ক ড্রাইভ তো এই হার্ড ডিস্ক ড্রাইভ যে অপশানটা আছে এর মধ্যে আমাদেরকে যেতে হবে তো হার্ড ডিস্ক ড্রাইভের মধ্যে গিয়ে আমরা দেখছি যে দুখানা হার্ড ড্রাইভ আমার কানেক্ট আছে একটা এসএসডি আর হচ্ছে আর একখানা নর্মাল হার্ড ড্রাইভ তো আমাদেরকে ফার্স্ট যে ড্রাইভ হবে সেটা কিন্তু এস হতে হবে কেননা ওইটাতেই আমাদের মেন উইন্ডোজ ইনস্টল আছে তো একটুখানি ফোকাস হচ্ছে না এই জন্য একটু ব্লারি আছে তো আমি চেষ্টা করছি আপনাদেরকে ঠিক করে দেখানোর জন্য তো এক হাতে হ্যাঁ এবারে ঠিকঠাক ক্লিয়ার হয়ে গেছে দেখুন ফার্স্ট ড্রাইভ যেটা আছে সেটা আমাদেরকে এসএসডি করতে হবে এবং সেকেন্ড ড্রাইভটাকে আমরা নর্মাল হার্ড ড্রাইভ করব ঠিক আছে তো আমার অলরেডি বাইডিফল্ট সেট আপ তো হয়েই আছে ওইভাবেই তো আমি তবুও একবার চেঞ্জ করে দেখাচ্ছি কিভাবে চেঞ্জ করবেন কীবোর্ডে প্লাস মাইনাস আপ ডাউন করলে প্লাস মাইনাস চিপলে কিন্তু ওই ফার্স্ট ড্রাইভ আর সেকেন্ড ড্রাইভটা চেঞ্জ হতে থাকে তো আমি এই মোমেন্টে এই প্লাস চিপলাম তো তার জন্য আমাদের এখন চেঞ্জ হয়ে গেছে এসএসডিটা তো সেটাকে জাস্ট সিম্পলি নেক্সট এপটেন মেরে আমরা বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে এবারে আবার পিসিটাকে ভাবে অটোমেটিক্যালি রিস্টার্ট তো হয়েই গেছে তো এখন জাস্ট পিসিটাকে বুট হতে আমরা সময় দেব ঠিক আছে পিসিটা বুট হয়ে গেলে তারপরে আপনাদেরকে এখন কিন্তু উইন্ডোজটা কিন্তু এসএসডি থেকেই বুট হচ্ছে যেহেতু ফার্স্ট ড্রাইভ আমরা এসএসডিকে সিলেক্ট করে রেখেছি তো তারপরে আমরা পিসিটা বুট হয়ে যাক তখন আমি আপনাদেরকে ডিসপিসি খুলে চেক করিয়ে দেখাবো যে দুটো ড্রাইভ কানেক্ট আছে নাকি তো আপনারা চাইলে এইভাবে দুটো ড্রাইভ ইউজ করতে পারেন এসএসডি থেকে আপনারা বুট করাবেন মানে ওএস ড্রাইভ হিসাবে ইউজ করবেন আর বাকি যে হার্ড ড্রাইভ আছে সেটাকে আপনার স্টোরেজ ড্রাইভ হিসাবে ইউজ করবেন ঠিক আছে তো এই হয়ে গেল আমার এসএসডিটা ফার্স্ট ড্রাইভটা আর বাকি যে তিনটে ড্রাইভ দেখছেন এটা হচ্ছে হার্ড ড্রাইভ এটা আপনারা চাইলে এই পার্টিশানগুলোকে ডিলিট করে নতুনভাবে রিসেজও করে রাখতে পারেন তো দেখাচ্ছি আপনাদেরকে ম্যানেজে ঢুকেও দেখাচ্ছি যে জিনিসটা ঠিকঠাকভাবে চলছে তো সেটা আপনাদেরকে কনফার্মেশানের জন্যই ম্যানেজে ঢুকে গিয়েই দেখাচ্ছি তো আশা করছি এই রকম ইনফরমেশন আপনাদের ভালোই লাগবে যদি ভিডিও আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগবে থ্যাংক ইউ